করবেন, আমাকে হয়তো খুব শীঘ্রই দেশে আসতে হবে, কারণ আসতে হবে, আমার টাকা পয়সা ম্যানেজ করা সবকিছুর জন্য হয়তো আমাকে দেশে আসতে হবে, আমি আসবো কয়েকদিনের মধ্যে হয়তো। ফাহিমরা অনেক দেখতে তাহলে সুন্দর হবে, কিউট হবে, তাই না? বাকি তোমার কিছু পাইনি শুনছেন, বলে ছেলে ওর মতো দেখতে হয়েছে দেখে এই জন্য সুন্দর হয়েছে, কিউট হয়েছে, আমার কিছু পাই নাই দেখে এই জন্য ছেলে হয়েছে বেশি সুন্দর হয়েছে। এবার স্বামীকে ব্যাংকক রেখেই দেশে ফিরছেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। সম্প্রতি একটি লাইভ ভিডিওতে রুবায়েত ফাতেমা তনি জানান তাকে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হবে। স্বামী সাদাত রহমানকে রেখেই দেশে ফিরবেন রুবায়েত ফাতেমা তনি। স্বামীর চিকিৎসার জন্য নিজের জমানো সকল সম্বল বিসর্জন দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। নগদ অর্থ, গহনা, যা কিছু আছে সব কিছু দিয়েই স্বামীর চিকিৎসা করাচ্ছেন তিনি। ব্যাংককে সবচেয়ে ব্যয়বহুল হসপিটালে স্বামীর চিকিৎসা করাচ্ছেন তিনি। হাসপাতালের বিল গুনতে গুনতেই হিমশিম খেতে হচ্ছে রুবায়েত ফাতেমা তনিকে। টানা 8 দিন ধরে কোমায় আছেন তার স্বামী সাদাত রহমান। তার ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, তার ব্রেনের 90% অকেজো হয়ে গেছে। তবু হাল ছাড়ছেন না রুবায়েত ফাতেমা তনি। যতক্ষণ পর্যন্ত তার স্বামী নিঃশ্বাস নিতে পারবে ততক্ষণ পর্যন্তই চেষ্টা করে যাবেন রুবায়েত ফাতেমা তনি। যত টাকা লাগুক না কেন, পিছপা হবেন না এই নারী উদ্যোক্তা। ব্যাংককে 7 দিনের হসপিটালের খরচ মেটাতেই হিমশিম খেতে হয়েছে রুবায়েত ফাতেমা তনিকে। তার কাছে নগদ ক্যাশ ফুরিয়ে যাচ্ছে, এই মুহূর্তে টাকা আর টাকার প্রয়োজন, তাই জরুরি ভিত্তিতে দেশে ফিরে নগদ টাকার জোগাড় করবেন রুবায়েত ফাতেমা তনি। সেই জন্য নিজের প্রতিষ্ঠান সানভিস বাই তনিতেও লসে প্রোডাক্ট সেল করছেন। এই মুহূর্তে নগদ ক্যাশের ভীষণ প্রয়োজন রুবায়েত ফাতেমা তনির। কি হবে ভবিষ্যতে, পরিবার, ব্যবসা সবকিছু নিয়ে চিন্তায় একদমই ভেঙে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি।